আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নিজের 20 বছর আগের একটি ভিডিও টুইটারে আপলোড করলেন জিৎ। ব্যাপারটা হয়তো তেমন কিছুই নয়, সোশ্যাল মিডিয়ায় জিৎ বরাবরই খুব অ্যাক্টিভ, কিন্তু হঠাৎ করে 20 বছর আগের এই ভিডিওটার কথাই কেন মনে করল তার? যে মিউজিক ভিডিওতে এক দম্পতি স্বপ্ন দেখছে তাদের প্রথম সন্তানের, হ্যালো বেবির সেই গান, কুচ কুচ মুচ পেও জায়গা, প্রথম সন্তানের আকাঙ্ক্ষায় অধীর হয়ে ওঠেন উডবি প্যারেন্টস। মেয়ে নভান্যিয়া যে জিতের নয়নের মণি তা বলার অপেক্ষা রাখে না। শিশু দিবসেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মেয়ের সাথে তার খুনসুটির ভিডিও, যেখানে জিৎ নিজেই বলছেন এরকম ঝগড়া করতে তার ভালো লাগে। সে তো ভালো লাগারই কথা, কিন্তু হঠাৎ করে সোমা ব্যানার্জির গাওয়া হ্যালো বেবি এই গানটা কেন পোস্ট করলেন টলিউডের বস? গসিপ প্রিয় দর্শক তো স্পাইসি মানে বের করতে চাইবেই। তাহলে কি খুব শিগগিরই আবার কোনো নতুন অতিথি আসতে চলেছে জিতের সংসারে? নতুন করে আবার বাবা হতে চলেছেন বাংলার বস? নয়তো এতদিন পরে কেন আবার উডবি প্যারেন্টসের গান নিয়ে পড়লেন জিৎ? ব্যাপারটা নেহাত কাকতালীয় হতেই পারে, কিন্তু জিতের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে বসির প্রিয় সকলের কিউরিসিটির পারত্ব চড়চড় করে চড়ছে। বসের বসগিরি দেখার থেকেও এখন বেশি উৎসাহ জিতের হারির খবর নিয়ে। হঠাৎ কেন সারপ্রাইজ কথাটা লিখলেন তিনি? কাকে সারপ্রাইজ দিতে চাইছেন, সেটা কি? এরকম হাজার রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিউডের আকাশে বাতাসে। সেই প্রশ্নের উত্তর না পেলে বসের মুক্তি নেই। কার্তিক পুজোতে নতুন করে কেউ কি কার্তিক চিত্রণে? নিজের রাজত্বে তিনিই সূর্য, আবার তার আকাশে কি নতুন কোনো সূর্য আসছে নাকি চাঁদ? উত্তরটা সময় দেবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।